তো যেহেতু এই নেটওয়ার্কিং এর বাইরে আমরা না, তো আমার একটা স্বপ্ন ছিল যে ভালো একটা পরিবেশের জন্য আমি আশা মানে স্বপ্ন দেখে বসেছিলাম, আশায় বসেছিলাম। বাংলা সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী, আর শুধু সিনেমা নয়, এবার সাংবাদিকতায় মনোনিবেশ করছেন তিনি। 2018 সালের 27 মার্চ প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন, পত্রিকা নিয়ে বরাবরই আমার একটা আগ্রহ আছে, অনলাইনে এখন আগ্রহী বেশি, রাজনীতিতে তেমন আগ্রহ পাই না, ভেবেছি সাংবাদিকতা নিয়ে কিছু করব। সেদিন সাংবাদিক হওয়ার এমনই সুপ্ত বাসনা প্রকাশ করেছিলেন ঢালিউডের প্রিয়দর্শিনী। 2021 সালে এসে মৌসুমীর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ভীষণ 2021 নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন তিনি। ম্যাগাজিন সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্প্রতি মৌসুমীর গুলশানের বাসায় গিয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এমন একটি দায়িত্ব পেয়ে মৌসুমীও আনন্দিত। নিজের সাংবাদিক হওয়ার কারণ জানতে চাইলে মৌসুমী বলেন, লম্বা সময় ধরে অভিনয় করেছি, এই দীর্ঘ পথচলায় অনেক সাংবাদিকের সঙ্গে পরিচয় হয়েছে, নানা ইস্যুতে কথা হয়েছে, অনেক কিছু তাদের কাছ থেকে জানতেও পেরেছি। অভিনয় করার একটা সময় আমার মধ্যে সুপ্ত ইচ্ছে জাগে, যদি কখনো সুযোগ হয় তাহলে সাংবাদিকতায় নিজেকে যুক্ত করব। তাই আমার কাছে যখন প্রস্তাবটি আসে আমি সানন্দে গ্রহণ করি। দেশকে নতুনভাবে আমরা আবিষ্কার করতে পারব, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সো আমি মনে করি যে এখন একটা সুন্দর সময়। ভীষণ 2021 ম্যাগাজিনের ধরনটা কেমন হবে জানতে চাইলে মৌসুমী বলেন, আসলে এত শর্ট টাইমে আমি ভেবেছি জিনিসটা, যেটা কিনা আসলে আপনাদের অনেকের মনেই প্রশ্ন এসেছে। আমি প্রশ্নের সময় নাম শুনেই তো কিছুটা বোঝা যাচ্ছে, ভীষণ 2021 এই ম্যাগাজিনে দেশের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা, সমৃদ্ধি এবং মিশন ও ভিশনের কথাই বলবে। রাজনৈতিক, অর্থনৈতিক, বৈশ্বিক ও সমসাময়িক নানা ইস্যু ও খেলাধুলা এবং বিনোদন সম্পর্কিত নানা খবরাখবর থাকবে। যাদের সৎ নিয়ত, সৎ চিন্তা আছে, তারা চেষ্টা করলে যে কোনো জায়গায় ভালো করতে পারবেন, এটা আমার বিশ্বাস। অন্যদিকে দেশান্তর শিরোনামে সরকারি অনুদানের একটি চলচ্চিত্রে অন্নপূর্ণা চরিত্রে অভিনয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়েছে মৌসুমীর, যেখানে তার বিপরীতে নায়ক হিসেবে থাকবে আহমেদ রুবেল, এই সিনেমার পরিচালক আশুতোষ সুজন। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী।